তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, এই যে বাবা মা ফ্যামিলি থেকে এত দূরে কানাডাতে তোমরা থাকো, কেন থাকো? তার আগে বলি, আজকে আমরা ক্যালগেরি থেকে ব্রিটিশ কলম্বিয়া যাচ্ছি, তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ হলো কানাডার ফল। এই যে দেখুন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমে এই লাল গাছগুলো দেখা। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। কি রংতুলিতে আঁকা স্বপ্নের মতো শহরটাকে দেখতে কেমন লাগছে! আমি মোটামুটি সকাল সকাল ব্রিটিশ কলম্বিয়ায় ঢুকেই পাগল হয়ে গিয়েছি। আপনি জাস্ট দেখুন, মূল শহর মানে ডাউন টাউনের রাস্তার দুপাশে লাল হলুদে সেজে রয়েছে। এই লাল হলুদের রাজ্যে দৌড়ে বেড়াবো, না খেলবো, না বসে পড়বো, না ওখানেই শুয়ে পড়বো, না কি করবো ভেবে উঠতে পারছিলাম না। তবে আমরা ব্রিটিশ কলম্বিয়াতে প্রথমে ভ্যাঙ্কুভারে গিয়েছিলাম, কারণ ভ্যাঙ্কুভারের এই স্ট্যানলি পার্কের যে ফল সেটা পৃথিবী বিখ্যাত, আমি সেটা জানতাম। তো যখন আমাদের ট্রিপের প্ল্যান করা হচ্ছে, তখন আমি প্রথমেই বলেছিলাম, দেখ ভিক্টোরিয়া আমরা বেড়াতে যাচ্ছি বটে, কিন্তু প্রথম দিনটা ভ্যাঙ্কুভারে আমি কাটাবোই, কারণ স্ট্যানলি পার্কের এই বিখ্যাত ফল সেটা একবার দেখবো না তা হয় কখনো? লাল হলুদের পাতায় মোড়া এই স্বপ্নের রাজ্যে জলের ধারে সুন্দর বেঞ্চটায় বসে আমাদের একটি সুখ দুঃখের গল্প করতে করতে হঠাৎ মনে পড়ে যাচ্ছে সেই প্রিন্সেপ ঘাটের কথা, সেই মিলেনিয়াম পার্কের কথা। আমরা এরকম ছুটির দিনগুলোতে ওখানে গিয়ে বসতাম, মানে কোথা থেকে কোথায় যে কথা চলে যেত, কোনো ঠিক ঠিকানা থাকতো না। আজকেও খুব একটা জীবনের তাড়া নিয়ে আমরা এগোইনি। আমরা ঠিক করেছিলাম একদম স্লো ট্রাভেল করব, মানে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করব, কোনো তাড়া নেই। বিকেলবেলা আমাদের ভিক্টোরিয়া যাওয়ার কথা, তার আগে আমরা এসব নিয়ে কিচ্ছু ভাবো না, জাস্ট আমরা এনজয় করব। এই যে গালিচার মতো বিছিয়ে পড়ে আছে দেখছেন, এগুলো ম্যাপেল পাতা, কানাডার ফ্ল্যাগে এই পাতার ছবি রয়েছে। যাই হোক, শাগনিক যত্ন করে এরকম লাল রঙের, মেরুন রঙের, সবুজ, হলুদ বিভিন্ন রঙের প্রচুর ম্যাপেল পাতা সংগ্রহ করে এনেছে এবং ওগুলোকে যত্ন করে রেখে দিয়েছে। আর আমার তো ইনস্টাগ্রামের জন্য ফটো সেশন শেষই হচ্ছিল না। প্রতি 5 মিনিট অন্তর অন্তর শাগনিককে আমি ক্যামেরাটা দিয়ে বলছি, একটু ভিডিও করে দে। যদিও আগে শাগনিক এই বিষয়টা নিয়ে প্রচণ্ড রেগে যেত, এখন একেবারেই ভাবে না। ও আমার এই কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব এই কাজটাকে যথেষ্ট সম্মান তো করেই, আবার দেখি এখন আমার ভিডিওতে ভালো ভিউ হলে সেটা নিয়ে খুব খুশিও হয়, আর বেড়াতে গেলে নিজে থেকেই ভিডিও করে দিতে চায়। বেশ ভালোই হয়েছে বলুন আমার জন্য। এবার লাল হলুদের রঙে সাজানো এই রাস্তাগুলো দিয়ে ভ্যাঙ্কুভার ছেড়ে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এই জার্নিটা ভীষণ সুন্দর, কি বলবো, আমাদের ট্রিপের একটা বেস্ট পার্ট এই জার্নিটা। কিন্তু আজকে সকালেই আকাশপথে ক্যালগেরি থেকে ব্রিটিশ কলম্বিয়া এসেছি, মানে ভ্যাঙ্কুভারে, ভ্যাঙ্কুভার থেকে ভিক্টোরিয়া যাব জলপথে। অসম্ভব রোমান্টিক একটা জার্নি। বিসি ফেরি করে 1 ঘন্টা 45 মিনিটের জন্য প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ভেসেলে করে আমরা যাচ্ছি। পাশে বিভিন্ন পাহাড়, বিভিন্ন দ্বীপ, এত সুন্দর সুন্দর গ্রিনারি দেখতে দেখতে আমাদের দারুণ সময় কাটলো। জিএসটি ট্যাক্স সব মিলে আমাদের দুজনের জন্য মাত্র $40 পড়েছিল ওই বিসি ফেরির টিকিট। কিন্তু তার মধ্যে কি নেই, এলাহি ব্যবস্থা, ক্যাফে, রেস্টুরেন্ট, আপনি ডেকে বসে হাওয়া খেতে খেতে পুরো সমুদ্রের ভিউ নিতে নিতে যেতে পারবেন। ভিক্টোরিয়ার শুরুটা ছিল এইভাবে, ভিক্টোরিয়া নেমে সেখান থেকে প্রথম যাত্রা শুরু, সেটা হলো বাসে করে ডাউন টাউনে যাচ্ছি। এবং বাসে এই যে আমি ড্রাইভারের সিটে বসে আছি, হ্যাঁ একজন পাশে বসে ড্রাইভারের সিটে, এন্ড পুরো বাসটা ফাঁকা এবং আমার দোতলায় বসে, এবং এই হলো ভিউ। আমরা এখন 1 ঘন্টা এই বাসে থাকবো, এন্ড তারপর ডাইরেক্ট হোটেলে যাব, সেখান থেকে চেক ইন টেক ইন করে তারপর হয়তো ডাউন টাউনে যাবো। এই রংতুলিতে আঁকা ছবির মতো রাস্তা দিয়ে আমরা প্রথমবার যাচ্ছি ভিক্টোরিয়াতে। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম সুন্দর সুন্দর কিছু গল্প করি। ওই যে ব্লগটা যেটা দিয়ে শুরু করেছিলাম, কেন থাকি কানাডাতে, চলুন বলি এক এক করে। আমার বাবা রেলে চাকরি করতেন, ফলে যা হয় বছরে 3টে পাস পেতেন, যে কারণে ছোটবেলা থেকে আমরা প্রচণ্ড ঘুরেছি। আমাদের বাড়িতে সবারই ঘোরার খুব অভ্যেস, মানে বছরে একটা বড় ট্রিপ না হলে আমাদের কেমন জানি অসুবিধা হয়, মানে কেমন যেন কিছু হচ্ছে না এরকম মনে হয়। 1 বছর হলো বাবা রিটায়ার করেছেন, কিন্তু রিটায়ারমেন্টের পর থেকেই বাবা মার একের পর এক ঘোরা চলেই চলেছে। এবার এই দিকে শাগনিকদের বাড়িতে খুব একটা ঘোরার চল ছিল না, ওরা খুবই কম ঘুরতো, হয় না এক একজনের। আমার বাবা মার বিয়ের আগে ভীষণ ভয় ছিল, এই রে আমার মেয়ে যদি ঘুরতে না পারে তাহলে তো পাগল হয়ে যাবে, আর পাগল করে ছাড়বে। আমাদের বিয়ের ঠিক 1 মাস 1 দিনের মাথায় আমরা কানাডায় ট্রাভেল করি, আর এই দেশে আসার পর দেখি এত সুন্দর সাজানো ছবির মতো দেশ, সেখানে মাত্র 1 ঘন্টার দূরেই রকি পর্বতমালা।
আর এখানে এসে আমাদের এত বেশি ঘোরা হচ্ছে, আমাদের জন্য ঘোরাটা একটা হ্যাবিট হয়ে গেছে। মানে গরমকালটা এমনই গেছে, এরকমও হয়েছে যে পরপর প্রতিটা উইকেন্ডে আমরা একবার করে পাহাড় চড়েছি। আমি একা নয়, শাগনিকেও এখন প্রচন্ড ঘুরতে ভালোবাসে। এছাড়াও এদেশের পরিবেশ, পরিস্থিতি, সেফটি আরো অনেকগুলো কারণের জন্য কানাডা দেশে থেকে যেতে ইচ্ছে করে। যাই হোক, প্রচুর বকেছি, সারা রাস্তা গল্প করতে করতে অবশেষে আমরা ভিক্টোরিয়ার ডাউন টাউনে পৌঁছে গিয়েছি। সারাদিন বিশাল ধকল গেছে, এবার একটু বিছানা চাই। বাহ, সুন্দর লাইটের জ্বালা। সারাদিন টোটো করে ঘুরে আর ক্ষমতা ছিল না, গিয়ে সামনেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, সেখান থেকে ইন্ডিয়ান খাবার খেয়ে টেনে দিয়েছি ঘুম। তারপরে সকালবেলা উঠে হোটেল থেকে বেরোতেই একটা পুরো ক্যানভাসের মধ্যে যেন পাটা পড়লো। তারপর সারাদিন কী কী করলাম সেগুলো ভেঙে ভেঙে বেশ কিছু শর্টসের মধ্যে এক্সপ্লেন করেছি আমি। এখন কাট টু লাস্ট ডে, বাড়ি ফেরার দিন। হোটেল ছেড়ে দিয়ে পুরো লাগেজ কাঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দারুণ একটা জায়গার উদ্দেশ্যে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার ফল কালার যে এত সুন্দর লাগে তা এখানে না আসলে বুঝতাম না। এবার সামনে যেখানে যাব সেটা আলাদাই অ্যাডভেঞ্চার। কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে রয়েছে আরেকটা নায়াগ্রা ফলস, সেই বইতে পড়া চাঁদের পাহাড়ের মতো স্যাঁতস্যাঁতে সোদা জল চলে যাচ্ছে সেরকম একটা গুহা দিয়ে গিয়ে এইরকম স্বর্গের মতো সুন্দর একটা জায়গা দিয়ে হেঁটে গিয়ে কিছুটা গেলেই তিনি দেখা দেবেন নায়াগ্রা ফলস। ব্রিটিশ কলম্বিয়ার গোল্ড স্ট্রিম প্রভিন্সিয়াল পার্কে রয়েছে এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ফলের পাতা ঝরে পড়ছে, মানে পুরো স্বর্গীয় পরিবেশ যাকে বলে। কেমন এনজয় করছিস? অসাধারণ অসাধারণ, এই তো স্বর্গ, এখানে মহাদেব বসে আছেন উপরে। বলুন এবার কেমন লাগলো ভিক্টোরিয়া। গোল্ড স্ট্রিম প্রভিন্সিয়াল পার্ক থেকে বেরিয়েই আমরা ডাইরেক্ট ক্যাব ধরবো, ধরে এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট থেকে ক্যালগেরি মানে বাড়ি চলে যাব। কিন্তু আমাদের এই লাস্ট ডেস্টিনেশন সেটা যে এত ড্রিমি হবে আমরা কল্পনাও করতে পারিনি। এই যে উপরেই পাওনা ছিল বৃষ্টিটা, বৃষ্টিটা হওয়ার জন্যই প্রকৃতি যেন আপন রঙে সেজে ওঠে, সে মানে অন্য এক মাধুর্য। এবার সত্যি কষ্ট হচ্ছে, বাড়ি চলে যেতে হবে ভেবে, বিশেষ করে ভিক্টোরিয়া ছেড়ে যেতে হবে বলে ভীষণ কষ্ট হচ্ছে। তবে আমাদের এই ট্রিপ প্ল্যানটা করার আগে অনেকবার আমরা ভেবেছিলাম, ব্রিটিশ কলম্বিয়াতে ফল মানে পাতা ঝরার মৌসুম ক্যালগেরি থেকে একটু পরে আসে। ক্যালগেরিতে যেমন অক্টোবরেই পুরো পাতা হলুদ হয়ে যায়, আবার সেটা তো এক মাসের মধ্যেই পুরো ঝরে যায়, কিন্তু ব্রিটিশ কলম্বিয়াতে অক্টোবরের মিডল থেকে একদম নভেম্বরের শেষ অবধি পুরো সময়টা জুড়ে এই ফল সিজন থাকে, এবং সেটা একদম অন্য রকমই। কিন্তু আমার তো আর ভরসা হচ্ছে না, তাই জন্য টিকিট কাটার আগে আমি আর শাগনিক প্রচুর তর্ক করেছি। আমি বলেছিলাম আরও এক সপ্তাহ আগে টিকিটটা কাটতে। যাই হোক, শাগনিক সবাইকে জিজ্ঞেস টিজ্ঞেস করে অনেক খোঁজখবর নিয়ে ঠিক একদম প্রপার টাইমে টিকিটটা কেটেছিল, তাই জন্যই ব্রিটিশ কলম্বিয়ার ফলের আমরা এত সুন্দর করে সাক্ষী থাকতে পারলাম। যাই হোক, প্লেন থেকে ওই যে ক্যালগেরি টাওয়ার দেখা যাচ্ছে, ঢুকে পড়েছি ক্যালগেরিতে। আজকের মতো ব্লগ এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।